নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি গৌরমী। আগামী কয়েকদিন বাঙালির মুখ ভার, কেননা বেশ কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিচ্ছে যে দীপাবলির সময় অর্থাৎ কালী পুজো এবং দীপাবলির ভাইফোঁটার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিপাত নয়, ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়তে পারে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। সে কারণে আমরা দেখলাম যে তৎপর রয়েছে প্রশাসন, প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নবান্নে মুখ্য সচিব, তার নেতৃত্বে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন 20টি দপ্তরের সচিব এবং একই সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকরা, এনডিআরএফ এবং এসডিআরএফ টিমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেননা উপকূলবর্তী এলাকা 224 পরগনা এবং 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, এই সমস্ত জায়গায় সিত্রাঙের আংশিক প্রভাব পড়তে পারে এমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে। কেননা উত্তর আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সিত্রাঙের আকার নিচ্ছে। তবে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপট থাকবে কোথায় না ওড়িশা উপকূলে। এরাজ্যে প্রভাব তেমনটা না পড়লেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকায় ঝড়ের যদি আঁচ পাওয়া যায় সে কারণে তৎপরতা দেখা দিয়েছে। আমরা দেখেছিলাম যে দশমীর দিন মালবাজারে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, হরপা বাণী বিসর্জনের সময় প্রচুর মানুষের প্রাণ গিয়েছিল, 8 জনের মৃত্যু হয়েছিল। এবং এরপর থেকে আমরা দেখছি যে নবান্নের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে জেলার সমস্ত ক্লাবগুলিকে পাকা পোক্তভাবে পুজোর প্যান্ডেল বানাতে হবে এবং যে কোনো উঁচু জায়গায় প্যান্ডেল বানানোর পর সেই জায়গাগুলোকে খালি করার নির্দেশও দেওয়া হয়েছে। এবং মৎস্যজীবীদের 23 তারিখের পর থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেননা সিত্রাঙের প্রভাবে 24 তারিখ এবং 25 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সমুদ্র উত্তাল থাকবে, তাই যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস, সেইগুলোকে রাখতে বলা হয়েছে এবং একই সঙ্গে এসডিআরএফ এনডিআরএফ টিমকেও মোতায়েন করা হয়েছে। 15টি টিম থাকছে এনডিআরএফের এবং 20টি টিম থাকছে এসডিআরএফের। তারা মূলত যে সমস্ত জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেই সমস্ত জায়গায় তাদেরকে ইতিমধ্যেই তৈরি রাখতে বলা হয়েছে। এবং আমরা দেখলাম যে নবান্নে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে সেচ দপ্তরের আধিকারিকরা যেমন ছিলেন, অন্যান্য সমস্ত দপ্তরের সচিবরা ছিলেন। মুখ্য সচিবের নেতৃত্বে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। এই বৈঠক থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং একই সঙ্গে কন্ট্রোল রুম খোলা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। কেননা এই সমস্ত জায়গায় যদি ঝড় বৃষ্টির ফলে বিদ্যুৎ সংযোগের কোনো সমস্যা হয় সে কারণে বিদ্যুৎ দপ্তরও তৎপর রয়েছে। এক কথায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছে নবান্ন। এমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তাই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর যে কোনো খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।